Sí. Afura bayar mas buna. Assalamualaikum, আরাফুরা ভাইয়েরা আনেরা ভাই কে কিরকম আছেন? আয় আছি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু কথা একখানা কম কমু আর মাথা ব্যথা আর কানে খুব ব্যথা, কান দি হানি যার অহনিটা নাম কি কাজে চিন্তা করছি, কেলে ডাক্তারের কাছে যামু। কানের ব্যথায় কানের শো শো শব্দে বেশি কথা কইতে ভালো লাগে না। চলেন আফুরা ভাইয়েরা আর জামনিগর লগে কিয়ে কিয়ে রান্না করি, শেয়ার করুন, ভালো লাগেন না ব্যাগে দোয়া করিয়েন, আল্লাহ রাজা আমারে বিপদ মুক্ত করে। চলেন আফুরা ভাই, আর একটা কথা, আপনারা আমারে চিনেন ভিডিওর মাধ্যমে, ব্যক্তিগতভাবে আপনারা রাখিরে চিনেন না। যারা ভালোবাসেন আপনাদের কাছে কৃতজ্ঞ, যারা অহেতুক আমারে গালি দেন আমার গুনার ভাগিদার কিন্তু আপনারা হইতেছেন। চলেন আফুরা ভাইয়েরা কথা কম কই, কাজ করি, চলেন। এদিও আফুরা ভাইয়েরা, ইয়ে না আমি একটু করলা ভাজি করুম, তো করলা ভাজিতে পেঁয়াজ দিলাম, হাতলা ডাইলির তো পেঁয়াজ দিলাম। আমি কিন্তু করলাতে বাটা রসুন দিতাম না, আমি গোড়া রসুন দিব। দিলাম গোড়া রসুন, দি দিলাম নুন, দি দিলাম হলুদ বা হলুদ গুঁড়া, দি দিলাম মরিচ। এটা আমি করলা দি দিমু, দি দিলাম করলা আর আলু, দে নাড়া চিনি ছাড়া। রসুনের মধ্যে দি দিলাম ডালের মধ্যে রসুন, দি দিলাম হলুদ গুঁড়া, দি দিলাম নুন, যার অনেক গুণ। এই যে মাছ আর এই যে গুঁড়া মাছ এবার ছুঁড়ে নো, অন আমি এই যে রুই মাছটা সুন্দর করে সুন্দর করে দুই টুডা টুডা করি, হাতোটা করুম আর গুঁড়া মাছটারে বোনা করুম। এটা হচ্ছে আঙ্গা আজ্জার করলা ডাইল রুই মাছ বোনা হাতোড়া আর হচ্ছে ছোড়ো মাছ বোনা, আপনি বাইয়ের লাই অন রান্ধি লইয়ের। আফুরা বাইয়েরা, প্রথমে আমি গুঁড়া মাছটা বসাই দিব, মরিচের গুঁড়া, হলদির গুঁড়া, কাঁচামরিচ, নুন, রসুন, টমেটো। আমি বেগুন একত্রে দিয়ে দিছি, এ দোয়া উড়িচ্ছা। আমি যেহেতু কোনো ঝোল দিয়ে রান্না করতাম না, জাস্ট এটারে একটু কষা আমি মাছটা দিয়ে দিব। এখানে আমি ডাইলটারও গুড়ি লইছি, টমেটো দিছি, আর কাঁচামরিচ দিয়ে দাগে তেল দিয়ে নামালাম। তো এটারে আমি এখন একটু কষাই মাছটা দিয়ে দিব, বুঝলেন? এই যে করলা ভাজি আর এই যে মাছের এটা আমার কষানি হয়ে গেছে। এখন আমি এই যে গুঁড়া মাছটা যে দুই থুইছি না, কোনো ঝোল দিতাম না, আঙ্গো শুটিং এই গুঁড়া মাছটা রান্না করতো, বুঝছেন? এত মজা হইতো, আমি অনেক গুঁড়া মাছটারে সুন্দর করে লাড়ি সাড়ি আর কোনো জলমল যাইতো না, এই গুঁড়া মাছটার হেডটার একদম সুন্দর করে দুই বসাই দিয়েছি। গুঁড়া মাছটা হইতে থাকুক, আমি আন লইট্টা শুটকি দিই, রুই মাছের পাতরাটা বসাই দিই। আপুরা ভাইয়েরা, আমি একটু ওই যে মোড়া মরিচটা আছে না, এটা অনেক ঝাল, ওই মরিচটা দিছি আমি। এখন ওই মাছটা বইয়ে দিই, এটা উইতে থাকুক, আমি এর মাছ হাতটা বসাই দিই। এই যে ফোয়ারা ভাই, আর গুঁড়া মাছটা হয়ে গেছে, টমেটো দু ডাইল, করলা ভাজি অন আমি বইয়ে দিই, হয়েছে রুই মাছ দি লইট্টা হুনির ঝাল। বিশ্বাস করেন, আজ যে চারটা তরকারি মানে গুঁড়া মাছ ডাইল করলা আর এই মাছটা বসাই দিই, আর নেগো ভাইয়ার খুব পছন্দের, আর যার মাইডিয়ার হাববি খুব খুশি হয়ে যাবো যে যে সব তার পছন্দের জিনিস আমি আনলে কি কয় জানি রান্না করিয়ে। আসলে আমরা দুইজনে যেহেতু কাজ করি, সেক্ষেত্রে আমাদের আসলে খাওয়া দাওয়াটা চাইলেই আমরা সব সময় মানে তাড়াহুড়া করি রান্না করি খাই। তো আজকে আমি আগে বাগে করিয়েছি কাজ উঠুন, অন আমি পেঁয়াজটা আগে দিই ভাজি করিলে ভালো মতো। আপুরা ভাইয়েরা, পেঁয়াজ রসুন হলুদ মরিচ আর নুন যার অনেক গুণ, এগুলোর আমি একটু হাঁচা মিচ্ছা কষাই আমি রুই মাছটা আর লইট্টা হুনিটা দিয়ে দিব, এটা একটু কষাই দিই, বুঝলেন? হেজার দেখছেন দোয়ানলা বলি কি করতে হয় নন, আমি যে রুই মাছ আর লইট্টা শুটকিটারে সুন্দর করে দুই থুইছি, যে এমন দোয়া ধুইছি হুনির একটা সাতা বারোটা বাজে দিছি, বুঝলেন? মানে বালু সালু যা আছে ব্যাগ একদম ভালামতে দুই হুনি যা হয়েছে, খালি কাঁড়ান মনে রেখছি। আচ্ছা এটা কষাইলে আপুরা ভাইয়েরা, এটা কষানির মধ্যে তারপর আমি গরম জল দিব, এটা কষানি হইতে থাকুক
আয়ের আবার কেন আপুরা ভাইয়েরা শুটকি দি রুই মাছের হেড়ির হাতটা কষানি হয়ে গেছে অন আমি জল দিছি এটা উইতে থাকুক তারপর ওইগুলা আমি গরম গরম ভাত ধুইয়াম আমি যে একটু ঘরটা পরিষ্কার করি বুঝছেন এটা উইতে থাকুক আপুরা ভাইয়েরা এই যে আমার লড়িয়া হুনির হাতরা হুনি মাছ দি ওই গেছে রুই মাছ দি অনায় ভাত বইয়ে দিম এই যে হইছে বুনা মাছ হাতলা ডাইল আর হচ্ছে করলা ভাজি আর জাঙ্গো চারটা মেনু চলেন ভাত বইয়ে দি আফুরা ভাইয়েরা করলা ভাজি মাছ হাতরা মাছ বুনা হাতলা ডাইল আমার ভাত আর কাঁচা মরিচ করলা একটু আমরা ভাইয়া হুদা হুদা খাইছি ভাত হে হরে খাই ভাত খাইলি এবার আফুরা ভাইয়ারা আগে দি করলা ভাজি দিয়ে খাইছে কিচ্ছু হয়েছে শরীরটা ভালো নয় বুঝছেন নেই শরীরটা খুব খারাপ কানে খুব ব্যথা যে করলা করছি না এ করলা দিয়ে ভাত খেয়ালাম যে সাইড ফেলে এই যে মাছবো না কয়ন খাইতাম না খালি করলা খাইছি সরু মাছ বোনা করছি হানি নদী সরু মাছ বোনা করবেন দেখবেন যে ফাইন হয় বেশি তরকারি অল্প অল্প করে আনছি এবার লোমো লড়িয়া হুনে দি রুই মাছ করছি যে লড়িয়া হুনে দি রুই মাছ Mm-hmm.
কইছে। সব ডাইনার দি লইয়ের কারণ বাঁধ দি লইল আপনার কাছে সমস্যা, ডাইনার দি লইল আপনার কাছে সমস্যা, জীবনটাই আর সমস্যায় সমস্যায় গেল। কিলে জানি কিচ্ছু ভালো লাগে না, শরীরটাই ভালো নেই। তবে একটু ডাক্তারের কাছে যাবো। شكرا الحمد لله. কথা কইতে ভালো লাগে না যে ভালো থাকেন, সুস্থ থাকেন, কেন আল্লাহ হাফেজ।